এই সেই মুজিবনগর, মুজিবনগরের ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন ১৯৭১ সালের রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ লেখা আছে। স্বাক্ষররত যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরোরা ও পাকিস্তানি বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। কম যুগ থেকে সৈয়দ নজরুল ইসলাম, তারপর আছে তাজউদ্দিন আহমদ, তারপরে খন্দকার মুস্তাক আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, কর্নেল এম এ জি ওসমানী। এখন যে বাংলাদেশের ম্যাপ তৈরি করা আছে সেই ম্যাপের ওখানে উঠছি। খুব সাবধান, পুরোটাই বাংলাদেশের ম্যাপ। ম্যাপ যে তৈরি করা স্থানটি ওর জায়গা চলে আসতে হলো। এখানে বাংলাদেশের পুরো একটা মানচিত্র তৈরি করা বিভিন্ন সিনারি দিয়ে, বাংলাদেশের কোথায় কী অবস্থা যুদ্ধ ছিল তার একটা পরিপূর্ণ রূপ এখানে ফুটে উঠেছে। আচ্ছা নাহিন, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। হ্যাঁ ভালো ভালো। এখানে কি দেখছো? মুক্তিযুদ্ধের ওই সব ছবি। হ্যাঁ মুক্তিযুদ্ধের ছবি, তাই না? এই যে মুক্তিযুদ্ধের সময় অত্যাচার করছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা, তার এই যে পরিপূর্ণ একটা চিত্র এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওই দেখো ওই দেখায় সব কালো কালো লাগছে, রক্ত